জানি তোমার বাবা বলেছেন আমাকে। আর কি বলেছেন? আর কিছু বলেননি, তুমি চাইলে বুঝতে পারো। না, ঠিক আছে। যাই হোক, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ জানি, বাবা বলেছেন। তাই? আর কি বলেছেন? প্রায় সবই। বাহ, তাহলে তো ভালোই। তাহলে আবার একটু পার্সোনাল কথায় আসা যাক। আমার প্রেমিকার সাথে আমার 12 বছরের সম্পর্ক ছিল। গত বছরে আমার ব্রেকআপ হয়েছে, তাই এতে রাজি হয়েছি। নাহলে সব অ্যারেঞ্জ ম্যারেজ আমার খুব একটা পছন্দ হয় না। আচ্ছা, আর তোমার কোনো সম্পর্ক ছিল কারোর সাথে? না। বইটা পড়েছিস? ও হ্যাঁ, তোর বইটা। খুব ভালো ছিল। বলছিলাম যে ব্যাপারটা প্লিজ বোঝার চেষ্টা কর। আমি আমি এই ব্যাপার নিয়ে আর কোনো কথা বলতে চাই না। দেখ, যখন আমরা একে অন্যকে পছন্দ করি তখন সমস্যাটা কোথায়? আমি তো বলছি আমার এসব ঠিক লাগে না। আমার বাবা যার সাথে আমার বিয়ে ঠিক করবে, আমি তাকেই বিয়ে করব। বিয়ে, বিয়ের কথা এখন ভাবে কোনো লাভ আছে? বিয়ে তো অনেক দেরি। বিয়ের আগে প্রেম করাটা আমি ঠিক মনে করি না। কেন? বিয়ের আগে প্রেম করলে শারীরিক সম্পর্ক হতে পারে, যেটা বিয়ের আগে ঠিক না। আর ইউ আ ভার্জিন? মানে আমি তুমি কি ভার্জিন? হ্যাঁ। আপনি? গুড। আপনি ভার্জিন? হোয়াট না, ডাজ ইট ম্যাটার? না, দেন প্লিজ ডোন্ট আস্ক দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স। সিগারেট ধোয় কোনো অসুবিধা হয় না তো? না, তোকে আমি কতবার বলেছি আমার সিগারেটের ধোঁয়া পছন্দ না। আমি আসছি। এই না না না, এটা ফেলে দিলাম, একটু বস। ঠিক আছে, কিন্তু আর বেশিক্ষণ 10 মিনিট? আসলে অনেকদিন পর দেখা হলো, তাই জন্য আর কি। বলছি, সারাদিন তুই বাড়িতে থাকিস একা একা, তো বোর লাগে না? স্মার্টফোনও নেই? না, বাড়িতে অনেক কাজ থাকে, রান্না করা, ঘর গোছানো, কাপড় কাচা। তেমন তো লাগে না, সারাদিন একা একা ঘরে থাকিস, এরপর চাকরি করবি কিভাবে? বাবা, বলো। শুনছি। বলছিলাম যে আইআইএমসি পরীক্ষাটা পাশ করে গেছে। গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, আর পড়াশোনা করে কোনো লাভ নেই, এবার ঘরের কাজে মন দাও। কিন্তু বাবা, তুমি কি জানো তোমার ভাইকে ইঞ্জিনিয়ারিং করাতে আমার কত টাকা খরচা হয়েছে? এই মুহূর্তে তোমার পেছনে টাকা খরচ করার মতো ক্ষমতা আমার নেই।
আর সংসারটাও আমায় চালাতে হয়। মেঘ দাঁড়া, আমার কিছু কথা ছিল। সামনের মাসে আমার বিয়ে। তোমার বিয়েতে মত আছে? ঠিক আছে, বাকিটা আমি তোমার বাবার সাথে কথা বলে তোমাকে জানিয়ে দেব। ভাত বাড়ি না আমি খেয়েছ? আমি তো না খেয়ে অপেক্ষা করছিলাম তোমার জন্য। আমি কি একবারও বলেছিলাম যে তুমি আমার জন্য না খেয়ে বসে থাকো? আজ রাতে কাজ আছে? হ্যাঁ।